হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি আবার একটা ইটিং শো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো আজকে আমি কী কী খাবো। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ভাত, এখানে রয়েছে এগ কারি আর রয়েছে মাটন কারি। তো চলো আমি খাওয়া স্টার্ট করি। ফার্স্টে এগ কারিটা দিয়ে খাবো। এক কলিটা ফাটাফাটি টেস্ট হয়ে যায়। বেশ ঝাল ঝাল, খুব সুন্দর একটা ফ্লেভার, মানে প্রচন্ড একটা মানে ভালো টেস্ট লাগছে। এগ কারিটা দিয়ে খেয়ে নিলাম, এবার খাবো মটন কারিটা দিয়ে। মটন কারিটা একদম ফাটাফাটি টেস্ট হয়েছে। মটন কারি তো আমার ফেভারিট। তো তোমরা কে কে মটন কারি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু একটু গ্রেভি নেব। আলুটা আর মাংসটা দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একদম ফাটাফাটি লাগছে। একটু আলু গ্রেভি মাখিয়ে খাবো। মানে কোনো কথা নেই, যা টেস্ট হয়েছে।
এবার একটু গ্রেভি নিয়ে নেব। পেট ভরে গেছে কিন্তু এত টেস্টি হয়েছে যে রাখা যাবে না, তাই সবটাই খেয়ে নেব। আমি একটু গ্রেভি নিয়ে নেব। এই মাংসের মধ্যে চর্বিও রয়েছে, আর চর্বি তো আমার মানে প্রচন্ড ভালো লাগে। তোমরা দেখো আমার তো খাওয়া হয়ে গেল, আমি পুরো খাবারটাই ফিনিশ করেছি, পেট একদম ভরে গেছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কোনো ভুল হয়ে থাকলে তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।